সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وقال النبي صلى الله عليه وسلم ما هذه الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قال أنا فأخذ بيدي فعد خمسا قال اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أبنى الناس وأحسن لجارك تكن مؤمنا وحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الجحك فإن الجحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বতে মায়া দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على محمد النبي عدد من صلى عليه من خلقك
وصلي على محمد النبي كما ينبغي لنا أن نصلي عليه وصلي على محمد النبي كما أمرتنا أن نصلي عليه الحمد لله খিলবাই টেক উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিল বেশ মাশাআল্লাহ অনেক গভীর রাত্র হয়ে গেছে। আপনারা মাগরিব হইতে নিয়ে এই পর্যন্ত বয়ান শুনছেন, এখন একবারে শেষ সময়, দোয়ার সময়, সংক্ষিপ্ত খুতবা দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কালামে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করি আসি, সাথে সাথে তিরমিজি শরীফ এবং মেশকার শরীফ থেকে একখানা হাদিসও আপনাদের সম্মুখে পেশ করি আসি। বেশ মাশাআল্লাহ, বহুল আমায় কেরামের সমাবেশ, নেককার মুসল্লিদের সমাবেশ, জাকিরিন শাকিরিন ভাইদের সমাবেশ। আমি সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন সংক্ষিপ্তভাবে স্বল্প টাইমের মধ্যে আয়াতে কালিমার উপর হাদিসে পাকের উপর এমন কিছু কথা বলার যেন তৌফিক দান করে যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। আমিন। আমি যে আয়াতটুকু রাখলাম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দি, আগে একটা কথা বুঝে, সৃষ্টি জগত যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করছে। বিশ্বের যত মানুষ আছে তিন ভাগে নবীর কিভাবে কিভাবে সৃষ্টি জগত, আল্লাহর সৃষ্টি জগত একদল মানুষ কি আছে, কে বলছে? আমরা বলি না, কে বলছে বলেন ভাই? এই নবী সাল্লাল্লাহু আমলে কাফের সম্প্রদায়কে ডাইকা এই কথা বলে, সৃষ্টি জগত একদল মানুষ কি আছে? إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ سُرَةُ মুনাফিকুন বুঝা গেল, আর একদল মানুষ কি আছে, কে বলতেছে? এই দুই দল থাকতে রাজি আছে, রাজি আছে একদল মুনাফিক, আরেকদল কি? দুইটা গেছে, আরেকটা আছে না? সুরার নাম কি? সুরার আল মুমিনুন। আরেক দল মুমিনুন মুমিন, কয় দল হয়েছে? কোন দল থাকতে রাজি আছে? কোন দল কন? আল্লাহ তুমি মুমিন হিসাবে কবুল করো, আল্লাহ যতদিন দেখো ইমানের সাথে রাখো, আল্লাহ যেদিন নিয়ে যাবে ইমানের সাথে নিয়ে যাবে, যাইবেন না কবর? যাইবে, আমি যাব না, যাইবে, যাইতাম না, নিয়ে যাবে, যাব না, কি যাবে কোন, যাব কেন, জোর করে নিব, যাইতে পারবেন, নিয়ে যাবে বলেন ভাই, নিয়ে যাবে, ঠিক না? তা আমি যা একটুকু রাখলাম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইমানদারকে ডাক দিছে, কারে ডাক দিছে? হে আমার ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করি, আর যারা ইমান আনছে তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বলে হুজুর কোন জায়গায় পাইছেন?
কোরআনে কারিমে আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, জি আল্লাহ বলেন যারা আমার উপর ঈমান আনছে তারা আমার দোস্ত ও আমার বন্ধু। কে বলতেছেন? আল্লাহ এদেরকে বন্ধুরে বন্ধু মায়া করে না, মহব্বত করে না, সতর্ক করে। কারে ভয় করো? ভয় করেননি? চোখের মধ্যে আল্লাহর ভয়, কানের মধ্যে আল্লাহর ভয়, জবানের মধ্যে আল্লাহর ভয়, হাতের মধ্যে আল্লাহর ভয়, পায়ের মধ্যে আল্লাহর ভয়, দিলের মধ্যে অন্তরের মধ্যে কার ভয় বলেন ভাই? আল্লাহর ভয়। ভয় ভয় বলা সহজ, শোনাও কি সহজ? আমার বলাও সহজ, আপনাদের শোনাও কি? বাস্তবে ভয়টা চোখের মধ্যে শরীরের মধ্যে ফিট করা এটা আমার জন্য কঠিন, আপনাদের জন্য কি দরকার? চোখের মধ্যে যদি আল্লাহর ভয় আসে চোখ দ্বারা গুণা হবে না, কানের মধ্যে আল্লাহর ভয় আসলে কান দ্বারা গুণা হবে না, ঠিক নেই ভাই? ঠিক নেই। জবান দ্বারা, জবানের মধ্যে আল্লাহর ভয় আসলে এই জবান দ্বারা মিথ্যা আসবে না, এই জবানের মধ্যে মদ জুয়া নিশা আকাম সুকাম আল্লাহ এগুলি আসবে না ভাই বলেন। এই জন্য ইমানদাররা কারে ভয় করো? সর্বক্ষেত্রে সর্ব, কেউ জানে না কে জানে, কেউ দেখে না কে দেখে, কেউ শুনে না কে শুনে, এরপরও লেখে, এরপরও বিগণ, এরপরও বিগণ, সবসময় দেখে, সবসময় জানে, সবসময় শুনে, এরপরও কি দেখেন না? আসেনি? দেখেন না? আসেনি? কেরামান কাতিগু, সম্মানিত ফেরেশতা, সম্মানিত কি করে এখন নাম না করে কেরামান কাতিবির এটা সম্মানিত ফেরেশতা আল্লাহ সুবহানাল্লাহ। লেখন না? আসেনি ভাই বলেন? সর্বক্ষেত্রে কার ভয় বলেন? রাজিয়ার ঈদে আমারে অনুবাদ করতে লাগাইছেন আমার আগে ইউসাফ মতদুর আলী কিন্তু একটা কথা কয়েছে এর আগে, আরেক হুজুরে দীর্ঘ টাইম বয়ন করছে কালেকশন করছে, আমাদের কো আল্লাহ কয় তোরা আমারে ভয় কর। আর কথা বলতে হুঁশে, কথা বলতে কি বলেন ভাই হুঁশে? এদিক এদিক হয়ে গেলে জিব্বা কাটবো কাল হাসরের ময়দানে আল্লাহ আকবার। ঠিক বলেন ভাই? নামাজ সরাই, খতিবগিরি করি, এনে বিন্দু আল্লাহর ভয়, ওয়াজ করি এনেও কার ভয় বলেন ভাই? সব জায়গায় কার ভয় বলেন? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছেন? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত গুনার থেকে ফিরত থাকতে পারবেন? যত যত বেশি ভয় আসবো, যত বেশি হাদিস নাজির জানবেন আল্লাহকে, তত গুনার থেকে কি থাকবেন? কোন বাচ্চা থাকবেন, ফিরে থাকবেন? ঠিক নেই বলেন ভাই? তা আল্লাহ পাক বলেন হে ইমানদাররা আমাকে ভয় করো, সাথে সাথে ভয় করার সাথে সাথে সত্য কথা বলো। কি কথা? সত্য কথা বর্তমানে আছে না? নাই, খুব কম। ঠিক নেই বলেন ভাই? সত্য কথা ভাবা যায় না, খুবই কম। সত্য কথা বল, লম্বা ঘটনা কোথাও না। আল্লাহ আল্লাহ সত্য দে মানুষের আশ্চিত ইঞ্জিওয়াল কিজবু ইয়ে হলে সত্যে মানুষের কি আর এখন ইউঞ্জি মুক্তি দেয় আর মিথ্যা মানুষের কি আর জংস আশ্চিত ইউঞ্জি ওয়াল কিজবু ইয়ে হলে ঠিক না? মাঠটা ফিট করা হয় না, বুঝিয়ে দিছে বাচ্চা মানুষ তো খ্রিস্টান আমরা তো হতে দিয়ে কামে করি, কেমনে কেমনে জানি তো আমরা অনেক শিক্ষে গেছি। ইনশাল্লাহ ইমানের সাথে সাথে কার ভয় বলেন? আর কি কি কথা? এই তিনটা গুণে যদি গুণালিত হন, কয়টা গুণ? এই তিনটা গুণে গুণালিত হইলে লাভ হলো কি?
এই তিনটা গুণে যদি গুণালিত হন তাহলে কি লাভ হবে শুনেন। আল্লাহ পাক বলেন আমার বন্দার মধ্যে যদি তিনটা গুণ আসে তার যত আমল আছে ইউসফিহের তরজমা সংশোধন না ইসলাম না হযরত তালবী বয়ান করার তাফসীরের মধ্যে লেখা ইউকবাল তাই তার যত আমল আছে এই তিনটা গুণে গুণালিত হইলে আমি আল্লাহ তার সমস্ত আমলগুলি কবুল করি আমি। কয়টা গুণ? তিনটা গুণ। কি কি? ইমান, ভয়, এরপরে কি সত্য কথা, সমস্ত আমল কবুল করব। কে কবুল করব? আল্লাহ যদি কবুল করে না আর সমস্যা আছে না? তো সমস্যা না, ওই কবুল করতে যায় কি দেহে ইউসালিহালাকুম আমালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম সুবহানাল্লাহ। ও মাফ করতাম যাইয়া দেখি, কবুল করতাম যাইয়া দেখি বন্দার মধ্যে অনেক ময়লা, ময়লা বুঝিন, ময়লা বুঝিন কি গুণা, অনেক গুণা, অনেক কিছু। তো ওই ময়লা সহ কবুল করলে কি লাভ? আতর দেন নি, আতর কোন সময়? আগে গোসল ওজু শেষ করিয়া বালা জামাটা কি দি গায়ে দিয়া মসজিদে যাবো, ঈদে যাবো, জুমার যাবো, তখন কি দি কন? ঠিকই বলেন ভাই, যে হ্যাঁ আল্লাহর কথা আল্লাহ কর, তার তো আমলি কবুল করতাম নসি আর দিহি ময়লা কথা, ময়লাটি সব সাফ করিয়া দিস। তার যেত গুণা আছে সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিই। কয়টা গুণ আসলে কোন আজিয়াছেন ইনশাআল্লাহ? একটা শর্ত, আমি আল্লাহর এতাত হুকুম মান আর রাসূলা সাথে আমার রাসূলকে রাখ। সুবহানাল্লাহ, কারে রাখতে? আল্লাহর হুকুম মানার সাথে সাথে কার কথা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই বলেন ভাই, ওয়া মা ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে সফলতা, কবরের মধ্যে সফলতা, হাসরের ময়দানে সফলতা, যারা তিনটা গুণে গুণালিত হয়। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সব আমল কবুল করব, গুণা মাফ করব, দুনিয়ার মধ্যে কামিয়াব, সফলতা, কবরও সফলতা, হাসরের ময়দানে সফলতা। রাজি আছেন? আল্লাহর বয়ানতে রাজি আছেন? শুনেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, অর্ধ জাহানের বাদশা, ঠিক না? হাঁটতেছে কাশকুল কিতাবের কমসাই কিতাবে লেখে, হঠাৎ করে বসে গেছে, বসে চিৎকার দিয়ে কান্দা শুরু করছে। সাহাবায়ে কেরাম দূরে এগিয়ে যায়, হুজুর ভাই কি সমস্যা নাকি, কি হইলো? হঠাৎ দেই বসে গেছেন, যায় দেখে একটা গাছের শুকনা পাতা, বুঝলেন কি পাতা? শুকনা একটা পাতা লয়ে চিৎকার দিয়া কান্দে, এই সাহাবায়ে কেরাম এই পাতাটার হিসাব দেওয়া লাগবে না, আমি ওনের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আল্লাহ, তুই কার ভয় ছিল বলেন ভাই? আমাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুনিয়া কি থাকা যাইব? নেশাকে জাগা দৌলত নেতা যে নাকি হারে, আল্লামা ইকবাল মরহুম বলে, নেশাকে জাগা দৌলত নেতা যে নাকি হারে, দৌলত তো খাতা নেবে খায় বল জির জমি হায়, কেস্তর হে মুয়াসসির হো তো যে জিস্তে না যাবে, মাশুক হায় পানি তেরে মতলুব হায় পানি। বাচ্চা শাহজাহান, শাহ জাহান আগ্রার কি বানাইছে? তাজমহল। কেসিনি কেউ দেখতে?
যারা যায় কি দেখতে যায়? কোন ইকবাল সাহ কি আল্লাহ মরহুম ইকবাল শাহ জাহান নাই তার রাজত্বও কি নাই শাহ জাহান দৌলত নাই তাজ লাগি হায় সাজন নাই তার রাজমুকুট কি নাই দৌলত তো খাজা নেবে ওজির জমি হায় রাজত্বই এই জনের হাতে তো ওই জনের হাত সাজান মাটির সাথে কি গেছে মিশে গেছে না মিশাইয়া দিছে হ্যাঁ মিশছে না মিশাইয়া দিছে আমরা মিশবো না মিশাই দিব মিশিয়ে দিব নি ভাই বলেন মন রাখেন কি দিব কে মিশাইব আল্লাহ মিশাই দিব ঠিকই বলছে হাও যাইতো না লাভ দিন না বেশি বেশি কি দিন না ও কয়েদে মকামি তো নথি জাতু তাবাগে ও কয়েদে মকামি তো নথি জাতু তাবাগে রা বাহের মেলা যাবে অতন সুরুতে মাগে ফিকরে লাগার খান তু আজা দিয়ে দাবকার ইনশাল কোহায়ওয়ান বানালে কা তরিকার বর্তমানে মাছের দাম বেশি না কম দামও বেশি শ্বাসও বেশি খায়ও কি কি কম দামও বেশি চাষও বেশি খায়ও কি বেশি মাছের দাম বেশি না গোষ্ঠের দাম বেশি মাছের দাম বেশি কি দাম বেশি কি করলাম দাদা এক কেজি মাছের দাম চিংড়ি যদি হয় চিংড়িটি কর না ইচ্ছা কর চিংড়ি কর আর আমরা গেরামে কি করি ইসা কেন ইসার পরে কত দাম বারোশো চোদ্দশো আর যদি বোলাইয়া বরিশালে গলদা চিংড়ি কয় তুমি বড় হয় তাইলে ওগুলোর দাম কি কোন অনেক বেশি অনেক বেশি আর এক কেজি একটাই ইলিশ মাছের দাম মাছের দাম বেশি না শ্বাসও কি কন মাছদের শ্বাস করে চাষিরা মাছের ঘের কয় কি কয় কি আনন্দ কি মাছে কি কন আনন্দ না ডেলি ডেলি কি করে খাদ্যের বস্তা বস্তা আনন্দ রাত নেই দিন নেই আমরা আজাদ আমরা স্বাধীন কে করে আসলে কির ভিতরে আসলে কির ভিতরে কর ঘেরের ভিতরে কির ভিতরে খান ইকবাল কি কয় ও কয়েদে মকামি তো নতে যা তো তাবাগে লাভ দিস না কি দিস না লাভ দিস না তোর তোরে এই ঘেরের মধ্যে বন্দি করিয়া রাখছে কি করিয়া রাখছে কোন কেল বস্তা দেখে লাভ দিতে আসার খাদ্য দেখে কি দিতে আসার কোন ভাই ও কয়েদে মকামি তো নতে যা তো তাবাগে রা বাইরে মেলা যা দেওয়াতন সুরুতে মাগে মাসে মাসে কয় আমরা আজাদ আসলে আজাদ না কি কর বন্দে আচ্ছা আমরা যারা আছি আমরা এই আমরা আজাদ না বন্দি কয় দিন কি কর না বন্দি না আজাদ বন্দি হলে তো যে এগুলো জেলে থাকতাম নইলে শিকল থাকতো নইলে একটা রশি থাকতো মাশাআল্লাহ কার বন্দি মজবুর মুকাজ্জে দহ মুহাইসানে কয় মজবুর মুকাজ্জে দহ মুহাব্বত মে কেসি কে মজবুর মুকাজ্জে দহ মুহাব্বত মে কেসি কে কয় দি হো মগর পাও জিঞ্জির নেহি হ্যায় যদিও ফাইয়ের মধ্যে শিকল দেখো না শিকল লাগাইয়া রাখছে ঠিক নি কোন কে লাগাইয়া রাখছে হায়াতের মালিক কি মৌতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক কিছুদিন আগে কি আইছে ভুল কয় নম্বর সিগন্যাল দশ নম্বর সিগন্যাল ঠিক নি বলেন ভাই মহাবিপদ সংকেত সতর্ক বাণী কি বাণী কোন বেতারাত্তন কি বাণী কোন সতর্ক বাণী এইসে পৃথিবীর মধ্যে কত শক্তি কি কোন ঠিক না রাশিয়ার আমেরিকার জাপান জার্মানের
কি শক্তি এই খাইয়ালায় দরিয়ালায় মারিয়ালায় এক একজন একজন ঠিক নেই একটু যাস না বুলবুলির লোকে যায় লাগসটা ঠিকই বলেন ভাই ভাই ওই গেল তোর আইলা সিডর কতদিন উঠে না কদিন বাজে বাজে ওই শক্তি কই কোনো ওই লোকে কোনো শক্তি খাটে না ঠিকই বলেন ভাই আল্লাহু আকবার আমরা কয়দি কার কার বাঁধের মধ্যে বলেন ভাই রশি লাগাই রাখছে জিন জিন লাগাই রাখছে কে কোন মজবুর মুকাইয়ে দেব মোহাব্বত মে কেসি কে মজবুর মুকাইয়ে দেব মোহাব্বত মে কেসি কে কয়দি হো মগর পাও মে জিন জিন নেহি হ্যায় যদিও শিকল দেখি না শিকল কি রাখছে লাগাই রাখছে ঠিক নেই শীতকাল আইলে আমরা কষ্ট হয়নি কোনো কষ্ট হয় আমি লম্বা করতাম না শীতকাল আসলে শাশুড়া বলুন খাদ্য কম দেয় খাদ্য কম দেয় খাদ্য কম মাছের খানা কম দেয় কম দেয় কারণ কি জানেন মাছ একটু বড় হয়ে গেছে মাছ না শীত আইলে মাছ বাড়ে কম বলে কম তো মোবাইল লইয়া যাইয়া গেরের মধ্যে দুই একটা উড়িয়া কি দেয় কোনো ওজন দিয়া এরপরে মাছ ফানে নিছে মোবাইলটা টিপা এত হাজার মাছ এত লাখ মাছ হাতার কি দেওয়া হয়ে গেছে কোন বন্ধ হয়ে গেছে বাজার দশ দিন লেগেছে বেচ্চ লেগেছে মাছ কি কোন বিক্রি হয়ে গেছে মাপ হয়ে গেছে কে গেছে কোন দুই চার কেজি মাছ কাপুরা ঘের কি করে লেগেছে কোন মাছ ফেলাইছে কত লাভ হয়েছে এটা মোবাইলে কি গেছে কোন উঠে গেছে মাছ কি কোন আল্লাহ সব কিছু শেষ হয়ে গেছে আর খাবাইয়া কি নাই লাভ নাই অনেক বেশ অনেক আর কোন বিক্রি করো আল্লাহ আকবার ও ভাই জেলে খবর দিস কি এটা কি দক্ষিণ এটা ফুক কেন দেন ফুক মাথার থেকে কি ফেলাইছে কোন টের ফাইছে কি ফসছে গের কি ফসছে কোন জাল ফসছে একটা দৌড় মারছে ফসছে একটু দিকে ফসছে মনে করছে এই দৌড়ে তো দৌড় নিয়ে কি খাইছে একটা বাড়ি খাইছে বাড়ি খাইছে আর দুষ খাইছে যায় কোন খাইয়া কই দিকে না কোন দিকে তো উত্তর দিকে উত্তর দিকে ওই দিকে যে আরেকটা খাইছে কই দিকে না কোন দিকে যা দক্ষিণ দিকে এদিক থেকে কি আইছে আছে জালাইতে আছে যাইবার কোনো জায়গা আছে না আল্লাহ কই লাভ দিস না জাপান যা রাশিয়া যা আমেরিকা যা আর নরওয়ে যা জিয়ানে যা জিয়ানে যা পৃথিবীর শেষ প্রান্তে যা কিন্তু মৌতের জালার তো বাইরে থাকতে না ঠিকই বলেন ভাই কিসের জাল কিসের জাল বলেন ভাই মহতের জাল ঠিকই বলেন ভাই কেউ বাড়িতে পারলে বাড়িয়ে থাকেন কোনো অসুবিধা নাই এই জাল তো বাড়িতে পারবেন মজবুর মুকাজ্জে দহ মোহাব্বত মে কেসি কে মজবুর মুকাজ্জে দহ মোহাব্বত মে কেসি কে ভাই দেহ মগর পাও জিনজির নেহি হ্যায় আল্লাহ বলা কুন্তুম ফি বুরুজি মুসাইয়েদা ওই সাতবক জমিনও যদি যাইয়া লুকাও সাতবক জমিনও লুকাও তবু মৌতের থেকে কিছু পারবে না কারণ বাঁচতে ঠিক নি ভাই ঠিক নি বলেন ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা কামানুত্তাকুল্লাহ কারে ভয় করো আল্লাহকে ভয় করো রাজিয়েছেন নি রাজিয়েছেন এই শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন হাদিসটা বাংলা কইছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কোন কিতাব তিরমিজি মেশকা তিরমিজি এবং মিশর মেশকা শরীফ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্সিলর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন কি বলেন একদিন বলে হে সাহাবায়ে কেরাম আমি কয়েকটা বাক্য বলি কয়েকটা বাক্য তোমরা কে আমল করো অথবা তোমরা বাক্য বলি জানো না আমি এখন বললে তোমরা কিরবা কর জানবা কে আমল করবে আবু হুরায়রা কাম বুঝুন খারে একটা কহুজুর আমল আবু হুরায়রা থেকে 5,376 টা হাদিস বর্ণনা করে ওটুলাইলো কমিশনারে বেকেছি আল্লাহ তারপরে এক আবু হুরায়রা কয়টা হাদিস বর্ণনা করে 5,376 টা হাদিস বর্ণনা করে কে কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
হুজুর আমি আমল করব, আমি আমল করব, আল্লাহর হাবিব আবু হুরায়রার কি ধরছে, হাত ধরছে, ফাখাজা বিয়াদি, এই হাদিসের শব্দ, ফাখাজা বিয়াদি, কার হাত ধরছে, আবু হুরায়রার, হাত ধরে আবু হুরায়রা কইছে লম্বা সূরা ওয়াজনা, লম্বা সূরা বুঝলেন, বেশি লম্বা কথা না, ফাআদা খামসা, খামসা অর্থ কি, পাঁচ, বেশি লম্বা সূরা নাই, মাত্র কয়টা কথা কোন, পাঁচটা, পাঁচটা কথা, কয়টা কথা, পাঁচটা, হুজুর বলে হুজুরের হাত ধরে রাখছে কার হাত, আবু হুরায়রা, এখন যদি কোন ওলামায়ে কেরাম বা আমি কমিশনার কাগজ যদি হাতে ধরে কিছু উপদেশ দেয় শরীয়তে যায় না, আল্লাহর হাবিব আবু হুরায়রার কি ধরে উপদেশ দিছে, হাত ধরে, ঠিক নেই, আমি ইনুসাব যদি কাগজ হাত ধরে কি ধরে উপদেশ দেয় শরীয়তে কি আছে কোন, যায় আছে, কমিশনার যদি কাগজ হাত ধরে কথা বলে শরীয়তে কি আছে কোন, যায় আছে, হুজুর বলে হুজুরের হাত ধরে রাখছে কই ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, কয় নম্বর, এক নম্বর, যত হারাম কাজ আছে যত অবৈধ কাজ আছে সমস্ত অবৈধ কাজ থেকে বাঁচো, সহজ না কঠিন, আমার লাগে বোধ সহজ, আমার লাগে বোধ কঠিন, সবার জন্য কঠিন, যে মদ আছে মদের থেকে বাঁচো, যে জুয়ার মধ্যে আছে জুয়ার থেকে বাঁচো, ঠিক নেই, যে যত যত প্রকার অবৈধ যত প্রকার অবৈধ সমস্ত অবৈধ কাজ থেকে কি আর হুজুর বাঁচতে লাভ হইল কি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোর নামটা বড় আবাদতকারী লিস্টির মধ্যে আল্লাহ উঠে দিল, এই হারাম থেকে বাঁচা এটাই ইবাদত, বলেন হারাম থেকে বাঁচা এটাই কি, জুয়া খেলতেন বন্ধ দিছেন এটাই কি, মদ পান করতেন বন্ধ দিছেন এটাই কি, নেশা করতেন বন্ধ দিছেন এটাই কি, আকাম কুকাম জিনা করতেন বন্ধ দিছেন এটাই কি, ইবাদত, এ আল্লাহ মিথ্যা বলতেন মিথ্যা বন্ধ দিছেন এটাই কি, বুঝছেন নি, যত ইবাদত আছে আরে যত অবৈধ কাজ আছে হারাম কাজ আছে, হারাম কাজ থেকে বাঁচা বাঁচলে তোমার নাম বড় ইবাদতকারীর লিস্টির মধ্যে আল্লাহ উঠে দেবে, কয় নম্বর, এক নম্বর, মানুষ থাকবেন ইনশাআল্লাহ, ইবাদতকারীর লিস্টির নাম রয়েছে, রাজি আছেন, রাজি আছেন, আল্লাহ কবুল করে, দুই নম্বর, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, কয় নম্বর, দুই নম্বর, যারে আল্লাহ যা দিছে কে দিছে, এটার মধ্যে কী থাকো, রাগে খুশি সন্তুষ্টি, অমুকে কোটিপতি আমার দিল না কেলা আল্লাহ হেরে দেয়, কেমন এর হিংসা করে না, কী করে না কোন, তুমি অমুকে ছেলেরা সৌদি দুবাই কাতার ইরাক জাপান জার্মান যায় কেরম কামাই করে, আর আমারটি বয়ে বয়ে গুলশান গেলে আড্ডা দেয়, এই হিয়ানো আড্ডা দেয় হিয়ানো আড্ডা দেয়, এরকম মানুষই কয় না, ওই মা বাপ, মা বাপ, এই সমস্ত ছেলেমেয়ের মা বাপ আছে না, মা বাপের দোনো দোনো ঝগড়া লাগে, কি লাগে ঝগড়া, বুঝিনি আমরা কি লাগে ঝগড়া, মুহ মুহ কথাবার্তা কাটাকাটি হয়, কই দিয়ে আমার ছেলে না এটি তো কারে কয় পরিবারে পরিবারে কই দিয়ে আমার না এটি তো, ঠিক নেই ঠিক নেই, ওই যদি সুন্দর করে কামাইতো ভালো থাকতো তাহলে দোনো দোনে দোনো দোনে মাইন নিয়ে নিত, ওদের খারাপ কাম করে ও ছেলে বাপও মানতে রাজি না, মা ও কি না কোন আল্লাহকে এরকম হিংসা করিস না, খারাপ জানিস না, কি কর ওয়ারদা বিনা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, কেমন বাণী রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যারে আল্লাহ যা দিয়েছে কে দিছে কোন, এটার উপরে সন্তুষ্টি থাক আর হালালভাবে কামাই করার জন্য কি করো চেষ্টা করো, কীভাবে কামাই করার জন্য হালালভাবে, হালালভাবে বলুন তো ব্যবসা করে কামাই করো তো লাভ কী হবে, তো আল্লাহ পাক এই কিছুদিনের মধ্যে তোমাকে সচ্ছলতা দান করে দেবে, সচ্ছলতা বুঝুন তো, ওই বেটা আর কি থাকতো না, গরিব থাকতো না, এই গা গা দাদা মুলক বসে গা ঘে সুলতারা ফকির খাবে শিরাজি কর, গা গা দাদা মুলক বসে গা ঘে সুলতারা ফকির আজ বড়া এ নিবে নানে দরবদর হয় রাগুনি, আমি বাচ্চা বানাই বাচ্চা রে ফকির বানাই, ফকির রে কি বানাই বাচ্চা, শুধু তাই নয় একটা রুটি না অর্ধেক রুটি, এই কতটুকু রুটি, অর্ধেক রুটির জন্য মানুষের দরজায় দরজায় আল্লাহ দুয়ারে দুয়ারে দরজায় দরজায় ঘরে ঘরে ফিরাইবার ক্ষমতা আমি হলাম,
এই জন্য আল্লাহ যারে যা দিছে ধৈর্য ধরো, হালাল ভাবে কামাই করার জন্য কি করো, চেষ্টা করো, হিংসা বিদ্বেষ করিও না। আল্লাহ যদি হিংসা বিদ্বেষ না করো, ধৈর্য ধরো, সবর করো, কিছুদিনের মধ্যে আল্লাহ তোমার সচ্ছলতা দান করে। তিন নম্বর, ওয়াসিল লিজারিকা তাকুন মুমিনান। কি দুরিয়া লাগছে, এবার হাত কি আরে না, কয়টা গেল, কয়টা কত হইব, রয়েছে কয়টা, তিনটা। তিন নম্বর, ওয়া বুড়া রাখো যে ভাড়া প্রতিবেশী, ভাড়া প্রতিবেশী, হ্যাঁ গো খোঁজ খবর লো, খোঁজ খবর লো, কি লো, খোঁজ খবর, কে বিধবা আছে, কে বিধবা আছে, কে ল্যাংরা আছে, কে ল্যাংরা আছে, কে কি আছে, কোন প্যারালাইসিস আছে, আছে নি কোন, এগো কিলো খোঁজ খবর নো। আল্লাহ আমরা লই নি, রোজার মাস আইলে একটু 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 জাকাত ফিতরা দেয় অনুযায়ী জায়গা জায়গায় তালাশ টালাশ করিয়া কি করে কোন দিয়াই, রোজা গেলে সব কি হয়ে যায়, কোন শেষ হয়ে যায়, কি কোন আল্লাহ কি কয়ে চান, ওয়াহাসিল লিজারিকা তাকুন মুমিনান। আবুরারা কয়ে যে ফারা প্রতিবেশীর খোঁজ খবর লো, হুজুর খোঁজ খবর কি, সাহায্য সহযোগিতা, সাহায্য সহযোগিতা পারলে করো, না পারলে একটু কথা দিয়ে সাহায্য করো, একটু কাজ করে কি এরকম সাহায্য করে। এই রুগী দেখতে গেলে যারা প্যারালাইসিস অর্ধঙ্গ এক কিনার নিয়ে গেছে, এই যে বিছনা ছুঁয়ে রয়েছে, এগোদার নিকটে যায় যদি একটু কথা বলে, এরা কি খুশি, কি আনন্দ। আবার যারা ভালো তাগর করে যাইস না, ধরে রাখে একটু কথা বয়, ঠিক বলেন ভাই, আল্লাহ হাবিব বলেন এই যে আপনি একটু ফারা প্রতিবেশীর খোঁজ খবর লইছেন, আপনার নামটা মোমিনের খাতা তুলে দিন, কার খাতা, মোমিনের খাতার নাম উঠে তো রাজি আছেন, কারাগুলো আছে আল্লাহ মাশাআল্লাহ, নামাজ হরিয়ানা বাদ দিয়া, নামাজ হরিয়ানা বাদ দিয়া, আল্লাহ নামাজ ফরিয়া, ঠিক বলেন ভাই, আল্লাহ আকবার, কি ফরিয়া কর ভাই, ভাড়া প্রতিবেশী দেওয়ান মাদ্রাসার রুজু, যিনি প্রথম মুক্তি, ওনার নাম আজিজুর রহমান, কি নাম, কোন তো উনি যে এলাকায় বসবাস করতেন, পাঁচজন বিধবা মহিলা আছে, কিতাবে লিখছে কয়জন বিধবা, একবার বুড়া, একবার বুড়া, তো এগুলার এগুলার এই পাঁচজন বিধবা আছিল, উনি ডেইলি এগো খোঁজ খবর লো, খোঁজ খবর যায় ঘরের দরজার দাঁড়াইতো, তবু কি লাগবো, বাজার কি সে কি না, তারা সব বলতো, উনি সবাই রে একবার আলাদা আলাদা বাজার আইনা ঘরের দরজায় দরজায় দিয়ে একটু যাইত, উনিও বুড়া, উনিও বুড়া, তো মহিলারা একদিন এক মহিলার আমি তো এরম করি না, আমি খুশি এরম আনতে নাম লেখা, এরম আনতে নাম লেখা, এরম কয়ে দেওয়া আবার ফিরে আইনা, এরপরে আবার ঠিক করি আইনা দিছে, চিন্তা করেন আল্লাহ একবার ফারা প্রতিবেশীর খোঁজ খবর লো, আল্লাহ পাক আল্লাহর হাবিব বলে তোর নামটা মুমিনের খাতা তুলে দিন, রাজি আছেন ইনশাআল্লাহ, বিধবা অথবা প্যারালাইসিস অর্ধঙ্গ এই সমস্ত মানুষ আছে না, আল্লাহ এগো খোঁজ খবর লইবেন, একটু সালাম দিবেন, কথা বলবেন, কি অবস্থায় আছেন ভাই বই, এরকম মনে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ কটা হয়েছে, কোন তুমি যে জিনিসটা ভালোবাসো, এই জিনিসটা তোমার ভাইয়ের জন্য ভালোবাসো, চাষময় দিয়া ফসল করলে জমি উর্বর হয়, ঠিক বলেন ভাই, তো কলম ইমান যদি উর্বর করতাম যাই তাহলে চাষময় কল লাগবে, কলমের মধ্যে লাগবো, রাজি আছেন ভাই, বলেন কলমের মধ্যে জমির মধ্যে উর্বর হইলে ধান লাগাইলে ধান হয়, ভুট্টা লাগাইলে ভুট্টা হয়, গম লাগাইলে আল্লাহ যা লাগায় তাই হয়, আল্লাহ আকবার, এটারে যদি উর্বর করি, এটার মধ্যে নামাজের গাছ উঠবো, রোজার গাছ উঠবো, আল্লাহ আকবার, জিকিরের গাছ উঠবো, ঠিক কলমটা উর্বর করতে রাজি আছেন, রাজি আছেন,
নামাজ ঠিক থাকবো না ইনশাল্লাহ। মুসল্লি সিনা যায় কতক্ষণ হয়েছে? আমরা তো বলছেন নামাজ হারা ফজরের টাইমে মুসল্লি সিনা যায় রাগই না করেন রাগই দেখেন রাগই বেন আল্লাহ জুমার দিন তো একবারে আমি তো মহাখালী জুমা ফেরাই যে 27 বছর কোন রেলগেটে কোন রেলগেটে 27 বছর সেক্রেটারি ইসে দিছে 27 বছর এরপরে আল্লাহ আগে সাইরে জুমা ফেরাইতাম আমি দুই জুমাই দূর হয়ে গেছি হারি না আল্লাহ সুবহান একবারে দুতলা তিন চালা এক কাতারে 147 জন ইমাম সাহেব জিজ্ঞাসা হুজুর ফজরের টাইমে কে রুম দুই আছে আর কাকার আবার হুজুর ইয়ানে তো মহল্লা নাই ইয়ানে মহল্লা নাই এটাও ঠিক ফজরের টাইমে কি সিনে যায় কম কে বাস্তব সঠিক নামাজি ঠিকই বলেন ভাই মসজিদে আইতেন ফারে না না ফারে বাসা চলেও কি ফরবেন শোন নামাজ ধরে রাজি আছেন ইনশাল্লাহ শুনে দিয়ে লম্বা কথা কইতাম না মেট্রিক পরীক্ষার আগে একটা টেস্ট হয় না কি করে টেস্ট পরীক্ষার খাতা কে চায় হাই স্কুলের স্যারেরা এত না বোর্ডে স্যার হেড স্যারে কি আর এই দুইটা ছাত্র মেধা ভালো কি ভাব আরে গা মেধা ভালো না মেধা কি না কম ব্রেন কম এক কাম করিয়ন স্যার স্কুলার ধরে এরকম ভালো আখলাক ভালো চরিত্র ভালো মিথ্যা নাই দোকান নাই স্কুল কি দেয় না কামাই দেন বুঝুন কি যায় সব সময় এজেন স্যার কেমন ঠিক নেই উপস্থিত থায় ইচ্ছা কোন উপস্থিত থায় ওই কাম করেন স্যার হেড স্যারে কয় এবার দুজনকে অ্যালাউ করিয়ে দিন কি করে বলে যা আমাদের তাও আমরা স্কুলও কি করাই দিব হাস করে আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ বিচারপতি মালিকি মালিকি বিচারপতি ধর আমি আর আমলে কাঠগড়ার দাঁড়াই যাবো আল্লাহর হাবিব কইব আল্লাহ তার তো হাজিরা ঠিক আছে আল্লাহ কি আছে কোন আর বন্দার যদিও আমার একটু ত্রুটি বিচ্ছুত আছে সুরা কারাত ভুল আছে রুকু সৈদার ভুল আছে আল্লাহ মসজিদের হাজিরা তো ঠিক আছে হাজিরা বুঝলি বলেন ভাই মসজিদের কি আছে কোন আল্লাহ কেবল রসুল মসজিদের হাজিরা ঠিক থাকলে আমি কি করতাম জান্নাতের এলাও করে দেন আল্লাহ মসজিদের হাজিরা ঠিক থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ শুধু কোরআন আর কি করছে হাদিস করতে আছে ঠিকই বলেন ভাই তিন নম্বর বলছে পাড়া প্রতিবেশীর খোঁজ খবর লইলে মমিনের খাতা 4 নম্বর বলতেছে তুমি যে জিনিসটা ভালোবাসো তোমার বাইর যদি তুমি ভালোবাসো তোমার নাম মুসলমানের খাতা তুমি হাদিস কয়টা একটা এক শব্দের মধ্যে আমল করানোর কারণে মমিন হয়ে গেলাম আর এক শব্দের মধ্যে আমল করানোর কারণে কি হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম দেখছেন অবস্থা রাজি আছেন ইনশাল্লাহ দুনিয়াত কি থাম যাইবো যাইবো দুদিন কা খায় দৌলত খানা দুদিন কা খায় দৌলত খানা দুদিন কা খায় মাল খাজানা কয়দিন কয়দিন গুলশান বালি করি আর বনালি করি আর ধানমন্ডি করি এই বিল্ডিং বিল্ডিংয়ে থাকবে ইয়ানে থাকবে আমার আর আমাদের আসতে কোলো করিয়া বাইর করে দিব ঠিক নেই ঠিক নেই আরে বাইর করে কি আপন জনে ছেলে জামাই এরা কি আরে কোন কুলো করে বাইর করে দে কত কষ্ট বাড়ি করলাম রে মাথার গাম পায় ভালো গিয়া আসলে কুলো করে কি বাইর করে দে এই আমি তো মহালী থাই তো আগে থাকতাম তো আরে মনে তো মধ্যে মধ্যে আসেন আওয়াজ ছড়াই একদিন রাত্রে ইঞ্জিনিয়ার একজন আসিল হাসতালা বাসা করছে কয়তালা কত কষ্ট রাত্রে দুইটার সময় মারা গেছে তো বৃহস্পতিবার আসিল আজকে বৃহস্পতিবার তো আমি জুমা ভরাইতাম ভীষণ দাউদগান্দি মেঘনা ফেরি আসিল কি আসিল ফেরি ফেরি দিয়ে আইছে ফেরি দিয়ে আইলে বৃহস্পতিবার আইন লাগবে আয়ার ধরে নামাজ ভরেন নাহলে নামাজ পাইতাম নাই রাত্রিতে আয়ার বেশি আর জানে ইঞ্জিনিয়ার
হাই ফেসার বেশি উঠছে, নামাইতে নামাইতে ব্যান গাড়িতে লইতে লইতে কি গেছে কোন মারা গেছে। হায় হায় হায়, রাত্রে দুইটার সময় জায়গা দরজারে কীর্তি আছে কোন তো মদ্দেন সব আছে, এখনো আছে বরিশালের বাড়ি পুরা বাড়ি কই কী হিসেবে সব মারা গেছে রাত্রে কয়টা দুইটা লুট হয়ে গেছে, আগে ভয় লাগে যদি একটু মসজিদে লুয়ে বলি এতো মদ্দেন সাহেব কী করে মসজিদে কি লাশ এখন সরিয়ে তুই বৈধ আছে কোন আগে ভয় করে আমি কী করে কোন ভয় করে। এরপরে আমি যে না ইয়ে খাটো হুইয়ালি সেটা তার জানে না, আমি কম্বল কী দিয়ে রাখছি কোন ডাকিয়ে রাখছি মদ্দেন সকলের লোকজন হয় মুখ ওই এই কই হেই কই মদ্দেনে কিচ্ছে আছে কোন কচ্ছে আছে তা আসতে আসতে আমি আসতে আমি আসতে কম্বলের সরে কী কোন হুজুর আছে হুজুর আছে হুজুর এই এই অবস্থা আমাকে শুনেন উনিয়ন লোক পাইব কই আপনারা ওনারে দেশে নেন ওনারে জিয়া নেন নেন সকালে যে আনবো আনিয়ে আরো দোয়াইনা জায়গা আছে দোয়াই দিন জানা যায় একটা দিয়ে আপনার দেশে নেন অথবা ডাকায় মাটিতে এটা পহন কবুতর আঙ্গ কী লাগে ভয় লাগে। তবে আমি আসতে কই হাঁসতলা বাসা করছে এসব বালাই লাগে অন কী লাগে কোন ভাই ভয় লাগে ঠিক ঠিক নেই ছেলে আইসে সাথে ছেলে ও আল্লাহ আকবার এ অঞ্চলে অবস্থা মায়া কদ্দুর গুলশানে বাড়ি করছেন বনানি করি আর জিয়ালে করি আমরা দেশে করি আর জিয়ালে করি মৃত্যুটা ওইতে দেরি হয় নিজের পরিবার হোক বার করো বার করো ঠিকই বলেন ভাই ঠিকই বলেন ভাই দুদিন কাহায় দৌলত খানা দুদিন কাহায় মাল খাজানা কয়দিন এ ঘর বাড়ি কয়দিন দুদিন কাহায় দৌলত খানা দুদিন কাহায় মাল খাজানা হুকুমত বা করে বুল্লা জানা হুকুমে খোদা পরে চল রে বন্দে হুকুমে খোদা পরে চল কার হুকুম শুনবো আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক নিয়ে বলেন ভাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো। কটা গেল কটা গেল চারটা কটা বেশি আর রয়েছে কটা আবহাওয়া কোনো কি ধরে রাখছে ওয়ালা তোকে সিরিজ জেড়ে কাজ ওয়ালা তোকে সিরিজ জেড়ে কাজ ফাইনা জেড়ে কাজ তুমি তোর ফাল আবহাওয়া কয়েছে বেশি বেশি হাসিস বেশি বেশি হাসির দ্বারা কি মরিয়া যায় বলব মরিয়া যায় আল্লাহ ঠিক ঠিক নি ভাই বলেন কান দো সুগের ফালির দাম আছে সুগের ফালির কি আছে দাম আছে গভীর রাত্রি উঠলো নিশি রাত্রি উঠলো একা একা খোদার লোকে কথা পাও আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন অতিব গভীর হয় রজনী যখন এই চাকির ইন্ডিয়া অতিব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন ঠিক যে জনে দেখছেন বাংলা কবি কেমনে কয় যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় ঠিক ওই গভীর রাত্রে উঠো নিশি রাত্রে উঠো দুনিয়ার মানুষ যখন ঘুমায় একা একা সেখানে উঠে কোন জাগা জাগা করা সমসিবত আমাদের হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই আমাদের সবাই মুরব্বী ঠিক আছে আল্লাহু আকবার দশটা কিতাব লিখছে একটা কিতাব নাম দর্দ না কেটেছে ওই কে জানি রাত্র তিনটা চারটা বাজলে কে জানি আমার জাগায় জানি জাগায় দেয় কৌজু ঘর কৌজু করে আসালে তাজ ঘর তাজ করে আসা চেয়ার ঘর সুচিকা একটু পরে তো ভজন আলাদা দিল কয়টা ডাক দেন তার ডাক দিত ডাক দিতে রাজি আছে আমার আলম সাদ আশেক জরুরত
পাগল বুড়ার জগৎ তোমার জন্য পাগল হয়ে যাবে ঠিক নেই ঠিক নেই তুমি কয়জনের জন্য মোহাম্মদ করে সবার জগের বাসুল শুনে শুনে আল্লামা জামি এক জায়গায় লেহে আগার যে মোল মানা কোন চুষিরা হলো জাম জগে শিরাম দর জমিরা গাবি আছে না দুধের গাবি যখন কীর্তনে দুধ দোয়াইতো আমরা কি করি লাগাইছে কি কর ওলানি কর না বাট কর ওলানো লাগাই দিলি বাসুদার যখন দুধ খায় এই শেষ কথা বাসুদার দুধ খেলে লেজটা কি আর কি হলো আর নি নাহলে আগাম দিন যাই সাইল গরুর ফার্মা যাই বলে হুজুরদের কইসেও জানি হুজুর কথা ঠিক না বেটা বাসুর যখন কি খায় কর লেজ কি আর আর সামনের দুইটা পাও আমার চুল দাড়িগুলি দুধের মতো সাদা হয়েছে বেশি সাদা হয়েছে দুধের মতো সাদা হইয়া যায় কিন্তু আগারে যে মোয়ে মালা কেন চুষিরাজ হলো সমস্ত হারাম কাজ থেকে বাঁচো আল্লাহর নামটা কি খাতা তুলে বকন ভাই বড় ইবাদতকারী লিস্টের মধ্যে উঠাইবে আল্লাহ যারে যা দিছে কে দিছে এটা যদি রাজি খুশি থাকো আল্লাহ আমার কিছুদিনের মধ্যে কি দান করবো সচ্ছলতা দান করবো তিন নম্বর পাড়া প্রতিবেশীর খোঁজ খবর লো আল্লাহ তোমার নাম মমিনের খাতা তুলাইব চার নম্বর তুমি যে জিনিস ভালোবাসো তোমার ভাইয়ের জন্য ভালোবাসো আল্লাহ তোমার নাম মুসলমানের খাতা তুলবো পাঁচ নম্বর আবু হুরারা কয় যে হুজুর আবু হুরারা পাঁচ নম্বর কয় যে হুজুর বেশি বেশি হাসিস না হাসির দ্বারা কি মরিয়া যায় দিল মরিয়া যায় আল্লাহ আমার আমলে আল্লাহ এই ফাঁসটা কথার উপরে আমল করার তৌফিক দান করো ঠিক না সেদিন হুজুর আর মজ করি আছি হুজুরের দেহি নামে তো হুজুর গেছে ওরে আমি আগে গেছি আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা এই কমিশনার সাহেব আইছে আবার ইলেকশন আইতে আছে আবার কি আইতে আছে কোন ইলেকশন আইতে আছে সামনেরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا الله غفر لنا দিনের মহব্বতে কোরআন কারিমের মহব্বতে ইয়া আল্লাহ এইভাবে বৈশাখ আল্লাহ
আমরা তওবা করিয়া দুরুদ শরীফ পাঠ করি আমরা শাহী দরবারে হাজির হইছি। মাহবুব মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জানা অজানা, আমাদের দেখা অনদেখা, আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের সগিরা কবিরা যে তোল্লা যে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ রোগে আক্রান্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ আমাদের সমস্যার সমাধান করিয়া দেন। ইয়া আল্লাহ সব রোগকে শেফা জেলা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে 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 সমস্যা আছে সমস্যার সমাধান করিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মুরগিদের অসমাপ্তি কাজ সমাপ্তি করা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কোন সব দোয়া চাইছে কমিশনার, ইয়া আল্লাহ ওনার মনের আশা মনের বাসনা, ইয়া আল্লাহ আপনি যদি ভালো লাগে আল্লাহ আমরা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মেহরবানি করিয়া যে যে মনের আশা মনের বাসনা প্রত্যেকের মনের আশা মনের বাসনা পূরণ করেন। ইয়া আল্লাহ মৃত্যুর আগে সবাই হজ করা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মৃত্যুর আগে সবাই মক্কা মদিনা শরীফ জায়গা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন আমাদের যুবক যুবক ছেলে মেয়ে যারা মা বাপকে মানে না, মা বাপের কথা শুনে না, নামাজ পড়ে না, দিন মানে না, আল্লাহ যুবক ছেলে মেয়েদেরকে নামাজে বানায় দেন। ইয়া আল্লাহ দিনদার বানায় দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিল রে আমাদের কবুল মঞ্জুর করে আলেন। ইয়া আল্লাহ মাওলানা মায়ে কালাম কথা বলছে, আল্লাহ কথা অনুযায়ী আমার করা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন খাইরি মা সালাকা মিনহু নবীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ শেষ কথা, আমাদের মৃত্যু যেদিন আসে, আল্লাহ মৃত্যু তো আসবে, আল্লাহ এটা ফিরেবার কোনো শক্তি নাই, আল্লাহ যখন মৃত্যু আসে আল্লাহ ইমানের কবর দেবে তৌফিক দান করেন, আল্লাহ কর্মালয়ের কবর দেবে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নি আসালুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কালবান খাশিআ ওয়া লিসানান যাকিরা ওয়া লিসা। আল্লাহ এমন জবান দেন যে জবানে চব্বিশ ঘন্টা আপনি জিগির থাকে। আল্লাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين.